নমস্কার, দেখছেন খাজুরি পায়েল এন্টারপ্রাইজ। তো দেখতেই পাচ্ছেন নতুন গাড়ি দুটো যেমন রেডি হয়ে গিয়েছে। এই গাড়িটা যেমন আমরা বিহার যাবে, এই গাড়িটা তো এই গাড়িটা পুরো সব কিছুটাই প্রায় কমপ্লিট। আজকে শুধু এর কালার হবে রাত্রে আসবে, এবং আপনি যাকার কাজ হয়ে গেলে এর কমপ্লিট হয়ে যাবে, এবং কালকে গাড়িটা বেরিয়ে যাবে। এটা রাত্রে বিকেলে বেরিয়ে যাবে, রাত্রিবেলা গাড়িটা বেরিয়ে যাবে, বিহার যাবে। এবং তার সাথে দেখিয়ে দেই এখানে যেমন একটা গাড়ি যেমন পুরো রেডি হয়ে গিয়েছে। তো এটা আপনার 150 ডালা রয়েছে পুরো। এবারে দেখতেই পাচ্ছেন কতটা আর কেমন লেগেছে আমাকে লুকটা একটু জানা যাবে। কাজ চলছে একটা গাড়ির জন্য। এটা এই যার ট্রান্সপোর্ট, এটা আমরা যাবে অ্যাকচুয়ালি উলিবেরিয়া ভাগনাম যাবে গাড়িটা। তো facebook.com দেখতেই পাচ্ছেন। এখানে যেমন লেদের কাজ চলছে, এখানে যেমন পুরো লেদের বোরিং কাজ চলছে পুরো। যেমন এটা যেমন আপনার 100 ব্যাটারি, নতুন গাড়ি হচ্ছে আর যখনই নতুন গাড়ি বেরিয়ে যায় আমরা সব 100 ব্যাটারি দিয়ে রাখি। তো এটা অ্যামরন কোম্পানি ব্যাটারি, দেখতেই পাচ্ছেন যেটা যেটা যার মনে হবে, কেউ অ্যামরন নিতে পারেন, কেউ টাটা কোম্পানি নিতে পারেন, বা কেউ এক্সাইডের ব্যাটারি দিতে পারেন। ব্যাপারটা কী হয়, অ্যাকচুয়ালি সবথেকে বেস্ট ব্যাটারি দেখতে গেলে অ্যামরন। কারণ ক্লেম যদি হয়, ধরো কোনো কারণে ব্যাটারি বাস্ট করলো বা কোনো কারণে একটা ব্যাটারি খারাপ হয়ে গেল, তো এর কী হয় অ্যামরনের কী হয়, তো অ্যামরন কোম্পানির ব্যাটারি কুইক ওর এটা পাওয়া যায়, সাথে সাথেই ব্যাটারি পাওয়া যাবে। তো অন্য অন্য কোম্পানির ব্যাটারি কী হয়, এতে 5 দিন 6 দিন 7 দিন করে লেট আসে। তাই অ্যামরন কোম্পানিটাই আমার ব্যাটারিটা দিয়ে রাখি। তো অ্যামরন কোম্পানির ব্যাটারি দুটো গাড়িতে অ্যামরন ব্যাটারি লাগানো হবে, 100 ব্যাটারি, এটাতেও 100 লাগানো হবে, ওটাতেও 100 ব্যাটারি লাগানো হবে। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634, এই নাম্বারে আমাকে কল করতে পারেন। আমি সে আগের ভিডিওতে মাপ দেখিয়েছি গাড়িটা কতটা মাপ আছে। লম্বে আছে আপনার 9 ফিট, এবং আড়ে আছে 5.5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, মানে ভিতর আপনার 5.5 ফিট, আর বাইরে 5 ফিট 8 ইঞ্চি, এবং হাইট রয়েছে 36 ইঞ্চি। আপনারা 12,000 কতটা ইফিকাল টু ভাগ করতে হয় করলেই বুঝতে পারবেন। পুরো 151 ডলার রয়েছে, মানে 150 ধরে রাখতে পারেন। তো সুযোগ যদি কোনোদিনও হয় এই গাড়িটার, আমি মাল লোড ক্যাপাসিটি আমি দেখাবো কতটা বালি লোড করতে পারে বা কত হাজার ইট লোড করতে পারে, অবশ্যই আমি দেখাবো যদি আমার সুযোগ হয়। যেমন আগের দিকে যেমন অনেক গাড়ি অ্যাকচুয়ালি বিহার যাবে, তো উনি বসে আছেন বিহারের, উনি এসেছেন একদিন আগে এসেছেন, আমাদের বাড়িতেই আছেন, কোনো অসুবিধা নেই। তো বিহার অ্যাকচুয়ালি যাবে বেহুসর জায়গাটার নাম, স্টেটটার নাম বেহুসর, ঠিকভাবে মনে পড়ছে না, তাও আমি বলে দিলাম বেহুসর, মাফ করবেন যদি ভুল বলে থাকি। তো গাড়ি প্রায় এটাও রেডি হয়ে গিয়েছে, আজকে রাত্রে এটাতে কালার হবে, প্রাইমার হয়ে তারপর সঙ্গে সঙ্গে, আজকে অ্যাকচুয়ালি নাইট পুরো কাজ হবে আজকে। একসাথে কাজের প্রেশারটাও খুবই আছে, কারণ অ্যাকচুয়ালি কী হয় দুদিন দেরি করলে করা যেত, কারণ ওনার বিয়ে বাড়ি, মানে তার রবিবার ছিল ওনার বিয়ে বাড়ি, তাই উনি অ্যাকচুয়ালি বাড়ি চলে যাবেন গাড়ি নিয়ে। তো যাই হোক, হ্যাঁ আমরা রেডি করে দেবো, তো রাত্রি হোক না কেন। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং আরেকটা বলে রাখি আমার ফেসবুকও আছে সৌমেন সাউন্ড, দেখতে পারেন, এবং ইউটিউব তো আছে, ইউটিউবে সবে আমরা দেখতে পাচ্ছেন, তো ফেসবুকও রয়েছে। তো এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন 9647097634। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আপনার যেমন বিহার, এই যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই যেমন পাশাপাশি রাজ্য আমাদের রয়েছে, শিলিগুড়ি, কোচবিহার, বসিরহাট, আপনার কাকদ্বীপ, সুন্দরবন, এই লাইনেও প্রচুর আমাদের গাড়ি যাচ্ছে। তো এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আপনারা আসতে পারেন, এরকম দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিতরে আওয়াজের জন্য হয়তো আমি যাচ্ছি না, দূরে থেকে ভিডিও করছি, এর যেমন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটা। আপনার
আপনার এটা যেমন 40 গিয়ার বক্স এবং এটা হাইড্রোলিক হবে না, তো হাওয়া ব্রেক সিস্টেম আছে এটাতে, এটা হাওয়া কম্পিউটার পাম্প, এটা আর এটা আপনার চকাটা দেখুন, এটাতে আরও হেভি চকা লাগানো আছে, কারণ এই চকাটা আর এই চকাটা পুরো একই চকা, মানে 4টে চকারই হেভি, কারণ এটা অ্যাকচুয়ালি 230-230 করে লোড হবে, তার জন্য আরও হেভি দিয়ে রাখতে হয়েছে, নাহলে চকার কেটে যাওয়ার ভয় থাকে। তো ঠিক আছে, তো আমি এখানে ব্লগটা শেষ করছি, এবং কালকে যখন সকালে বা দুপুরের দিকে, যাই হোক যখনই গাড়ি যখন দুটো বেরিয়ে যাবে তখন আমি ঠিক ব্লগ তো করবই। তো আজ এখন তো বিকেল হয়েছে, এখন টাইম বাজে 5:30। তো ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর তো আমি এখানে ব্লগটা শেষ করছি। এইরকম মেসেঞ্জার যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন, তো নাম্বার তো দেওয়াই আছে, কোনো অসুবিধা নেই। বা কেউ যদি ভাবেন যে পুরনো গাড়িতে এক্সচেঞ্জ করতে চান, সেটাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখানে ব্লগটা শেষ করছি।